অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছিলাম এবং আজ আমি আলোচনা করব নখের ওপর অর্ধচন্দ্রাকৃতি যদি কোনো ছাপ থাকে তাহলে আপনাদের জীবনে কি ঘটতে পারে, আপনাদের স্বভাব চরিত্র কেমন হবে সেই বিষয়ে। সামুদ্রিক শাস্ত্র আমাদের এই বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে গেছে, সেই তথ্য নিয়েই আমার আজকের আলোচনা। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি এই ভিডিওটি সম্পর্কে, বা কমপ্লিট ইনফরমেশন আপনারা পাবেন না। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা সাথে আমার এই বলা প্রেডিকশন কতটা মিলল, বা লিখে জানাতে পারেন আপনারা নতুন নতুন কোন কোন বিষয়ে জানতে চান, সেই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এইভাবে আলোচনা করতে থাকব। আর যারা নতুন জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নিজের ভাগ্য নিজে জানতে চান, যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, জ্যোতিষ বিষয়ে আপডেট পেয়ে যান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলেই দেখার সুযোগ পায়, কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়। আমি এবার আলোচনা করব নখের ওপর যদি অর্ধচন্দ্রাকৃতি একটা সাদা ছাপ থাকে তাহলে সামুদ্রিক শাস্ত্র আমাদেরকে যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্ব নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই নখের ওপরে এই ছাপ থাকলে তারা কিন্তু খুব পরিশ্রমী হয়, তারা ভাগ্যের থেকে কিন্তু পরিশ্রমের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়, কারণ পরিশ্রম না করলে জীবনে কিন্তু সাকসেস আসে না, পরিশ্রম করলে ভাগ্য আপনার সহায় হবে, এরা কিন্তু এর কোনো বিকল্পই হয় না। আর এরা খুব, এদের পড়াশুনো খুব ভালো হয়, যাদের হাতে এই রকম অর্ধচন্দ্রাকৃতি ছাপ দেখতে পাওয়া যায় এই নখের ওপরে। আর এরা কিন্তু সুন্দর সুন্দরী জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী পায়, তবে এদের দাম্পত্য জীবন প্রথমে শুরু হলে একটু খারাপ হলেও পরে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়। এবং যারা জাতিকাদের হাতে যদি এই রকম ছাপ থাকে তারা কিন্তু সুন্দরী হয় এবং তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা থাকে, তবে এদের কিন্তু রোগ ভোগের সম্ভাবনা থাকে। এদের শরীরে একটা বিশেষ অঙ্গে কিন্তু রোগ থাকার সম্ভাবনা থাকে এবং সেটা নিয়ে এদের কিন্তু শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়, তবে এরা পরিশ্রম করলে এরা যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এমনটি নাও হতে পারে, তবে এরা জীবনে সব মানুষের কাছে ভালোবাসা পাবেন, এদের ট্যালেন্টকে এরা প্রকাশ করতে পারবেন, এদের কাজের জন্যে যথেষ্ট সম্মান যশ সমাজের থেকে এরা কিন্তু পাবেন, এটা কিন্তু নিশ্চিতরূপে বলা যায়। এবং এদের পরিশ্রম করলে এদের ভাগ্য এদের কাছে আপনা আপনিই চলে আসবে, তার জন্যে কিন্তু ভাবার প্রয়োজন নেই। আর মহিলাদের তো বললাম, আর এরা সুন্দর বা সুন্দরী জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পায়, আর তাদের দাম্পত্য জীবন প্রথম দিকে খারাপ হলেও কিন্তু পরে আস্তে আস্তে ভালো হতে থাকে। আর যাই হোক, এদের শরীরে ইমিউনিটি কিন্তু একটু কম থাকে, ফলে এদের শরীরের প্রতি একটু নজর দেওয়া উচিত। এই সংকেতটি কিন্তু ভাগ্যবানদের হাতে থাকে, এই নখের ওপরে এই চিহ্ন। সামুদ্রিক শাস্ত্র আমাদের হাতের এবং নখের ওপরে বিভিন্ন তথ্য আমাদের কিন্তু দিয়ে গেছে এবং সেই তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে কিন্তু এই ইনফরমেশান দিচ্ছি। যাই হোক, আজ এই পর্যন্তই। আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশান।
আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইরকম নতুন নতুন আলোচনা পাবেন। হস্তরেখা নিয়ে আলোচনা করছি, বিভিন্ন টোটকা দিচ্ছি, হরোস্কোপ নিয়ে আলোচনা করছি, আপনাদের যার যেটা সুবিধা আপনারা সেটা দেখবেন, নতুন নতুন তথ্য পাবেন যেগুলো অন্য চ্যানেলে সহজে পাবেন না। আর এই ধরনের আলোচনা আমি করতে থাকব, আর আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, এবং আপনারা সকল বাধা বিঘ্ন কাটিয়ে সুস্থ স্বাভাবিকভাবে আনন্দে সুখে সমৃদ্ধিতে জীবনযাপন করুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, আজ এখানেই শেষ করছি।